আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা জানান। ইভিএমে ভোট দেওয়ার বিষয় নিয়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারিনি। আমরা ইতিমধ্যে আমরা নিজেরা অনেকগুলো সভা করেছি, আগামীতে আরও দুই চারটা সভা হবে, তারপরে সিদ্ধান্ত হবে আমাদেরই। ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যতদূর সম্ভব, এটা আমাদের এখতিয়ারভুক্ত। আমাদের 100টা বোধহয় নিশ্চিত আছে, আমার সহকর্মীরা বলেছেন 300 আসনের বিষয়টি নিয়ে আমরা কোনো রকম সিদ্ধান্ত এখনও নিইনি। সে সামর্থ্য আমাদের আছে কি না আর নেই আমরা স্পষ্ট করে বলেছি। ভোট